ভালোবেসে বিয়ে করেছিলেন কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান এবং ব্যবসায়ী নিখিল। তবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বছর দেড়েক পর তুরস্কে হওয়া সেই বিয়েকে অবৈধ বলে ঘোষণা করেন নুসরাত। তাদের আলাদা হওয়ার কিছুদিন পরেই জানা যায় নুসরাত অন্তঃসত্ত্বা। তবে সেই সন্তানের বাবা কে তা নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি তিনি। ভারতে সিঙ্গেল মাদার হওয়া আইনত বৈধ হওয়ায় এমন সাহসিকতার পরিচয় দিতে পেরেছেন নুসরাত। সম্প্রতি এক গর্ভনিরোধক ওষুধের ফেসবুক পেজ থেকে লাইভে এসে গর্ভনিরোধক ওষুধ সংক্রান্ত নানা আলাপ আলোচনার মাঝে বারবার নারীদের ক্ষমতায়নের কথা বলেন এই অভিনেত্রী। সমাজে পুরুষ আর নারীর মধ্যে এখনো যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে, এখনো যে নারীরা তাদের মনের কথা খোলাখুলি বলতে পারেন না সমাজের ভয়ে, সে ব্যাপারেই কথা বলেন তিনি। নুসরাত বলেন, আমার মেয়ে হলে তাকে শেখাবো যাতে কারো কাছে কখনো মাথা নত না করে, ছেলে হলেও এটাই শেখাবো। একজন মানুষ হিসেবে নিজের শর্তে বাঁচা খুব জরুরি, সমাজ কি বলল বা কি ভাবল তার ভয় নয়, সবার আগে তাই নিজেকে ভালোবাসতে হবে। তিনি আরো বলেন, সবার আগে নিজের শরীরের খেয়াল নিজেই রাখছেন, সবসময় খুশি আর পজিটিভ থাকার চেষ্টা করছেন। নাজিলা খান, মিম, সময় সংবাদ।